প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে পরিবেশ বিষয়ক অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজ আমরা জানব স্বাস্থ্য সচেতনতায় হাঁটার উপকারিতা সম্বন্ধে কিছু তথ্য। আমাদের প্রাত্যহিক জীবনে হাঁটার উপকারিতা সম্বন্ধে অনেকেই অবগত আছেন, কিন্তু অনেক সময় এই উপকারিতা জানা সত্ত্বেও আলসেমির জন্য বা কর্মব্যস্ত থাকার পর হাঁটার অভ্যাসটা ঠিক গড়ে ওঠে না বা অনেকেই এড়িয়ে যান। কিন্তু যত প্রকার ব্যায়াম আছে তার মধ্যে হাঁটা হচ্ছে সবচেয়ে সহজ একটি ব্যায়াম। প্রতিদিন নিয়মিত 30 মিনিট হাঁটলে শরীরের নানা ধরনের উপকারিতা পাওয়া যায়। হাঁটার ফলে পেশী সুগঠিত হয়, মস্তিষ্ক সচল থাকে, হজমে সাহায্য করে। এর পাশাপাশি মানুষের চিন্তার সৃজনশীলতা বৃদ্ধি পায়, মানসিক চাপ কমাতেও সাহায্য করে। এছাড়াও রয়েছে আরও অনেক অনেক উপকারিতা। ভিটামিন ডি, দিনের আলোতে বিশেষ করে সকালে হাঁটার অভ্যাস করলে শরীর ভিটামিন ডিতে সমৃদ্ধ হয়ে ওঠে। গবেষকরা আরও জানান যে ভিটামিন ডি অন্যান্য কোষের মধ্যে যোগাযোগ ব্যবস্থাকে সক্রিয় করে। এতে ক্যান্সারে আক্রান্ত কোষ সহজেই অন্য কোষে ছড়িয়ে পড়তে পারে না। এজন্য হাঁটা হতে পারে উত্তম ব্যায়াম। বিষণ্ণতা কাটাতে সাহায্য করে এই ব্যায়াম। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে নিষ্ক্রিয় ব্যক্তিদের বেলাতে বিষণ্ণতা দেখা যায় বেশি। সহজ করে বলা যায় যে যতই সক্রিয় থাকা যায় ততই ভালো। রক্তপ্রবাহের সমস্যা থেকেও বিষণ্ণতা তৈরি হয় বলে ধারণা করা হয়েছে। আপনি যদি প্রচুর হাঁটেন, রক্তপ্রবাহের ক্ষেত্রে সমস্যা থাকলে সেগুলো কিন্তু অনেকটাই কমে যায়। শারীরিক গঠন অটুট রাখতে সাহায্য করে এই ব্যায়াম। আমাদের মধ্যে অনেকেই আছেন যাদেরকে সারা দিন চেয়ারে, সোফায় কিংবা গাড়িতে বসে কাজ করতে হয়। এর ফলে শারীরিক গঠনে বিশেষ করে পিঠে অনেক ব্যথা অনুভব করতে পারেন। মানবদেহ এমনভাবে তৈরি নয় যা সারাদিন একটি অবস্থানে থাকতে পারে। এটা কিন্তু আপনার জন্য খুবই খারাপ। তাই নিয়মিত হাঁটাহাঁটি করলে আপনি পিঠের ব্যথা থেকেও মুক্তি পেতে পারেন। হাঁটার ফলে বাড়ে স্মৃতিশক্তি। নিয়মিত হাঁটা বা বিভিন্ন ব্যায়াম অনুশীলনে মস্তিষ্কে রক্ত চলাচল বাড়ে। এতে স্মৃতিহানি হওয়ার ঝুঁকি 40% পর্যন্ত কমে যায়। যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা গেছে বয়স্কদের মধ্যে যারা সপ্তাহে অন্তত 6 মাইল পথ হাঁটেন তাদের স্মৃতিশক্তি অটুট থাকে, প্রাণবন্ত থাকে শরীর ও মন। যারা সকালে হাঁটেন এই সময় হাঁটার মজাই আলাদা। সকালের প্রকৃতি এমনিতেই থাকে স্নিগ্ধ। প্রকৃতির সৌন্দর্য উপভোগের সময় মন স্বাভাবিকভাবে ফুরফুরে থাকে, শরীর ও মন সতেজ হয়। শরীরের প্রতিটি জয়েন্টে অক্সিজেনের প্রাণ প্রবাহে মাংসপেশিগুলো শিথিল হয়। বন্ধুরা, নিয়মিত হাঁটার ফলে যদি আমাদের দেহ মন ভালো থাকে তাহলে কেন নয়। চলুন আমাদের প্রাত্যহিক জীবনে আমরা হাঁটার অনুশীলন গড়ে তুলি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।